জ্যেষ্ঠ অভিনেত্রী শর্মিল আহমেদ আর নেই। শুক্রবার সকালে উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী শর্মিল আহমেদ। ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপিও দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করেন এই শক্তিমান অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। 1962 সালে রেডিওতে এবং 1964 সালে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন তিনি। পুরো ক্যারিয়ারে প্রায় 400 নাটক ও 150টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন এই গুণী শিল্পী। শর্মিল আহমেদ 1947 সালের 8ই মে